আমরা ভোরবেলা বেরিয়ে পড়লাম কাঁকড়াচর দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কুয়াকাটা সমুদ্রের বিচ ধরে চলে যাচ্ছি এখন কাঁকড়াচর দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলো, লাল কাঁকড়াচর এটা বলে। এই লাল কাঁকড়াচরে বাইক চালাইতে খুবই ভালো লাগছিল, কারণ যখন বাইক নিয়ে যাচ্ছিলাম তখন কাঁকড়াগুলো টুক টুক করে ঢুকে যাচ্ছিল আমার গর্তের মধ্যে। আর এই জিনিসটা খুবই সুন্দর লাগছে, এই জায়গায় প্রত্যেকটা গর্ত আছে, গর্তের ভিতরে ছোট্ট ছোট্ট গর্তের ভিতরে কাঁকড়া আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, কিছু কবুতর হেঁটে যাচ্ছে আর এটা ভিডিও করা হয়েছে, এটা খুবই সুন্দর, এটা রিয়াকশন ভিডিও করছিল। আর এই জায়গাটা ভালো লাগছিলো, এই জন্য আমি একটু বাইক চালিয়ে মজা নিচ্ছিলাম, এছাড়া আর কিছুই না। আর এই জায়গাটা দেখতে খুবই সুন্দর, মানে এই জায়গা না আসলে বুঝতে পারবেন না এই জায়গাগুলো দেখতে কত সুন্দর। আর এগুলো এই জায়গাগুলো আসলে আপনার মনই ভালো হয়ে যাবে, কারণ এত সুন্দর জায়গা। আর দেখতে পাচ্ছেন এখানে একটা দোলনা টাঙানো হয়েছে, এখানে দোলনা ভাড়া দেয়, বসলে আপনার 50 টাকা দিয়ে আপনি এখানে বুঝতে পারবেন। আর এখন আমি বাইকটা নৌকায় তুলবো, এই জন্য প্রিপারেশন নিচ্ছি, নৌকায় তুলে বাইকটা নিয়ে আমরা ওই পারে যাবো। ওই যে দেখতে পাচ্ছেন নৌকায় তুলে ফেললাম। এই ভিডিওতে আমরা কাঁকড়ার চরে যাবো, একটা সুন্দর আছে অনেক ওই সাইডটা, এই যে নৌকায় করে ওই সাইডে গেলে অনেক সুন্দর আছে, সব জায়গাগুলো ডিটেলস দেখাবো। তাই এখানে কিছু খণ্ড খণ্ড চিত্র দিলাম আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আমরা এখন বাইকটা নৌকায় তুলবো, এখানে একটু রিস্ক লাগতেছে, আমি আজ কখন তুলি নাই, স্মুথ তুলতে পারলাম। রাখা যাবে এখানে? না না, পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? এখন আমরা বাইকটা নামাবো, এই যে ওই পার থেকে আমরা বাইকটা উঠাইছি এই নৌকায়, এখন এই সাইডটা নামাবো, নামিয়ে কাঁকড়াচর যাবো আর ঝাউবন দেখতে যাবো। কাঁকড়াচর না ভাই, লাল কাঁকড়া। আর বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ, এখন বৃষ্টিটা থেমে গেছে। এই যে ভাই আমরা নামাই ফেললাম। বাবা মা কয় টাকা? গাড়ি মাংস 50 টাকা। এই দেখতে পাচ্ছেন আমরা এখন জঙ্গলের ভিতর দিয়ে যাবো, হাহা কত সুন্দর একটা ওয়েদার দেখছেন, ওয়াও। এই দেখতে পাচ্ছেন সমুদ্রটা শান্ত হয়ে আছে। আমরা নৌকায় করে বাইকটা পার করে চলে আসলাম এই সাইডে, আর এই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে আরও সুন্দর, এই প্লেসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লেগেছে, মনে হচ্ছে আমি একটা বাইরের কোনো কান্ট্রিতে আছি এই জায়গা দেখে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, আর এই জায়গায় এসে আমার সব থেকে বেশি মন ভালো লাগছে, কারণ এখানে জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমরা এখন যাবো কাঁকড়াচরে, এই জন্য এখান থেকে বেরিয়ে কাঁকড়াচরে যাবো। তা দেখতে পাচ্ছেন ওয়েদারটা কত সুন্দর, কত ভালো লাগতেছে। এখন আমরা যাব লাল কাঁকড়াচর, লাল কাঁকড়াচরের পরে আছে বড় ঝাউবন। এই আজকে এই দিকে দেখে তারপরে আবার অন্যদিকে যাইতে হবে, এই সাইডটা দেখে। এই যে সূর্য এখন উঠতেছে, ওই দেবো কি দিচ্ছে দেখছেন, মানে সূর্য আজকে আমাদের সাথে খুব বেইমানি করলো, খুব খারাপ ভাবে। ওই যে দেখতে পাচ্ছেন এখন উঠতেছে, ওই যে সূর্য এত বেলা পরে এখন একটু দেখা যাচ্ছে, ওই যে দেখছেন। কিন্তু যদি আমরা পুরাটা দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন এখান থেকে সূর্যটা কত ভালো লাগে, তো দেখাইতে পারলাম না। এখান থেকে সূর্যটা অনেক ভালো লাগে, কিন্তু ভাগ্যবশত আমরা দেখাইতে পারলাম না, কারণ আজকে আমাদের ব্যাড লাক, ওয়েদার খারাপ সব মিলিয়ে মনে করেন যে দেখাইতে পারলাম না। ওই দেখেন হালকা করে উঠতেছে, কিন্তু মেঘের জন্য তাও ঠিকই আছে। এই যে কুয়াকাটার এই জায়গাগুলো দেখতে হলে আপনার যত ভোরে আসতে পারবেন তত ভালো হয়, কারণ সূর্য অনেক অনেক ভোরে উঠে পড়ে, সেই জন্য আপনি 4টা 5টার সময় এখানে আসতে পারলে বেশি ভালো হয়, কারণ ফুলভাবে দেখা যায়। আর আমাদের আজকে ওয়েদার খারাপ, বৃষ্টি হয়েছে, সেই জন্য আমাদের মেঘলা আকাশ, এই কারণে আমরা দেখতে পারলাম না সূর্যটা ওঠা। এবার দেখেন ওই যে সামনে সূর্য, এই সাইডে সমুদ্র আর এই সাইডে বন, দেখতে পাচ্ছেন মানে সব মিলিয়ে একটা অন্যরকম একটা সৌন্দর্য। আর এই রোডে পুরো এই জায়গাটাই পুরাই আমরা, এই সমুদ্রে আর কেউ নাই, সামনে যত দূর তাকাই কেউ নাই, পিছিয়ে যত দূর তাকাবেন কেউ নাই, শুধু আমরাই, আমি আর রিয়াকশন, অন্যরকম একটা অনুভূতি। আর সমুদ্র তীর ঘুষে মোটরসাইকেল চালাতে তো সেই মজা লাগতেছে, আর সুন্দর বাতাস, মানে সমুদ্রের সবসময় বাতাস হয়, আর এই ভোরের বাতাসটা খুবই ভালো লাগছে। এই জায়গায় সবসময় বাইক চালাইতে গেলে 3 গিয়ার 4 গিয়ারে চালাইতে হবে,
তার বেশি দেওয়া যাবে না। ঝাউবন দেখতে পাচ্ছেন সামনে, সূর্য উঠে গেছে, অলরেডি সূর্য উঠে গেছে, আর এটা ঝাউবন দেখতে পাচ্ছেন। এই যে আমরা চলে আসছি, আজকে ওয়েদার খারাপ থাকার কারণে সকাল থেকে মেঘলা বৃষ্টি হচ্ছিল, এই কারণে অনেকে আসেনি এখানে, কুয়াকাটায় ঘুরতে এসেছে বাট এই জায়গাগুলো আসেনি। সূর্যটা এখন সমুদ্রের মধ্যে দেখতে পাচ্ছেন, ওই যে সমুদ্রের মধ্যে সূর্যটা এত সুন্দর দেখা যাচ্ছে এখন। এটা লাল কাঁকড়া চর দেখতে পাচ্ছেন আপনারা, কাঁকড়া দেখাই, এটা দেখতে পাচ্ছেন আমরা লাল কাঁকড়া চলে চলে এসেছি, তারা আপনাদের কাঁকড়া দেখাই। এখানে বাইক দাঁড়াবে না, দেখেন কাঁকড়া কই, গর্ত গর্ত এগুলাই প্রত্যেকটাই কাঁকড়া রয়েছে। দাঁড়ান দাঁড়ান কাঁকড়া দেখাই, এই যে কাঁকড়া, এই যে কাঁকড়া খুব সুন্দর লাগতেছে, লাল কাঁকড়া গুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই হ্যাঁ কি সুন্দর দেখা যায়, দেখেন লাল লাল কাঁকড়া সব সবগুলো গর্তের পাশেই থাকছে আর ঢুকে পড়তেছে, মানে ওই যে এইদিকে সব কাঁকড়ার কাঁকড়া, মানে অন্যরকম একটা সুন্দর। এইগুলা কাঁকড়াতে বিরক্ত করে লাভ নাই, আমরা আমাদের গন্তব্যে যাই। এই যে গর্ত গুলা দেখতে পাচ্ছেন, এই ছিদ্রের ভিতরে কাঁকড়া রয়েছে, ছুঁড়ে গেলে কাঁকড়া গুলো উঠতেছে আবার চলে যাচ্ছে ওর ভিতরে, মানে সেকেন্ডারি হচ্ছে না ওই জায়গায় গেলেই, মানে সব জায়গায় কিন্তু ওই গর্ত গুলো রয়েছে আর লাল কাঁকড়ার গাধা এখানে। নেমে আপনাদের কাঁকড়া গুলো দেখাই, দেখতে পাচ্ছেন এই যে ছিদ্রের উপরে দেখছেন গর্তের উপরে কাঁকড়া বের করে রয়েছে মুখ অর্ধেক, আর এরা আস্তে আস্তে উঠে চলে আসবে, মানে ঘুরে বেড়াবে ওদের মতো, কিন্তু এখানে যদি কোনো সাউন্ড পায়, যদি কোনো মানুষ দেখে, তাইলে এরা গর্তের ভিতর ঢুকে যাবে সঙ্গে সঙ্গে, মানে কোনো টাইম দিবে না আপনারা। দেখতে পাচ্ছেন ওই যে মুখ আস্তে আস্তে উঁচু করছে, এখানে যদি সাউন্ড না করে চুপ মেরে দাঁড়িয়ে থাকে তাহলে আস্তে আস্তে ওরা উপরে উঠবে আর হেঁটে বেড়াবে, কিন্তু যদি একটু সাউন্ড হয় তাইলেই চলে যাবে। আর দেখতে পাচ্ছেন এই জায়গাটা কত সুন্দর, আর এখানে দেখতে পাচ্ছেন কবুতরগুলো হেঁটে চলে যাচ্ছে, এই ভিডিওটা করছে রিয়াকশান, মানে খুবই সুন্দর হয়েছে আর ভালো লাগছিল। দেখতে পাচ্ছেন কাঁকড়া কাঁকড়াগুলো, এই যে লাল কাঁকড়া, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন এই যে লাল লাল কাঁকড়া, এইগুলা আসলে মানে এদের কাছে গেলে দৌড় মারছে, তো এই জন্য এদের ধরে পাওয়া কষ্ট। এই যে এটা পুরোটাই লাল কাঁকড়ার পিস, দেখতে পাচ্ছেন কাঁকড়া দেখা যাচ্ছে এখানে, খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন লাল কাঁকড়ার পিসটা সুন্দর, অনেক সুন্দর, লাল কাঁকড়া গুলো খুব সুন্দর যখন হেঁটে বেড়াচ্ছে, কিন্তু এটা সাউন্ড পাইলে দৌড় মারছে আর সাউন্ড না পাইলে থাকতেছে। এই যে সূর্যি মামা উঁকি দিচ্ছে আজকে, আর এই সাইডে অনেক কুকুর, কুকুররা কি করে সমুদ্রে, ওরা সুখ নেয় না। আমরা এখন বড় ঝাউবনের দিকে যাচ্ছি, তো চলুন বড় ঝাউবনে যাওয়া যাক।